প্রিয় ভাইরা আমার, অনেকে বলে যে হুজুর মারা যাওয়ার পরে রুহ নাকি 40 দিন বাড়িতে আসে, তো আমরা যে কি করতেছি না করতেছি তারা নাকি দেখতে পায়। আবার কিছু মানুষ বলতেছে মোহতারাম বৃহস্পতিবার নাকি রুহ আসে, আবার কিছু লোক বলতেছে শুক্রবার নাকি রুহ আসে। আচ্ছা রুহ যদি 40 দিন আপনার বাড়িতে আসে, 40 দিন নামাজ পড়লেন, এরপর আর পড়লেন না, আল্লাহ খুশি হবে না বেজার হবে? আসলে এই সমস্ত জিনিসগুলোই হচ্ছে বিভ্রান্তিকর কথা, এগুলো বিশ্বাস করা যাবে? রুহ কবজের সঙ্গে সঙ্গে আপনার এই রুহটা আপনার আসল বাড়িতে চলে যাবে। বাড়ি কোথায়? আলামে বারজাখ। বাড়ি কোথায় বলে না? কোথায়? আলামে বারজাখ বলেন না? আপনার বাড়ি উত্তরা, আপনার বাড়ি বনানি, আপনার আসল বাড়ি হচ্ছে আলামে বারজাখ। হয় এল্লিগিনে যাবেন অথবা সিজ্জিনে যাবেন। জান্নাতি হলে এক জায়গায়, জাহান্নামী হইলে আরেক জায়গায়। রুহ যখন কবজ হয়ে যাচ্ছে তখন ওই জায়গায় আপনার রুহটা চলে যাচ্ছে, আর দুনিয়াতে থাকতেছে না। কে ভাইরা, আবার বাপমার সঙ্গে তাহলে দেখা হবে না কোনোদিনই? কে বলছে হবে না? বাপমার সঙ্গে দেখা হবে রুহের জগতে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, ইসলামের সৌন্দর্য এখানেই। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه. দেখেন প্রমাণ নেন কিভাবে আপনার সঙ্গে দেখা হবে। কিয়ামতের ময়দানে বাবা সন্তানের থেকে পালাবে, ভাই ভাইয়ের থেকে পালাবে, বন্ধু বন্ধুর থেকে পালাবে, কেউ কারো কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। এমন মুহূর্তে এক ব্যক্তি দাঁড়াবে, আল্লাহ রব্বুল আলামিন বলবে এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ফেরেশতারা বলবে আল্লাহ মাত্র 2-3টা নেক আমল হইলে এই ব্যক্তি জান্নাতে চলে যাইত। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবে 2-3 নেক আমল যত সংক্ষিপ্ত আছে তার শিকলে বেঁধে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ওই মানুষটা বলবে আল্লাহ দুনিয়ার জিন্দগিতে অনেক আমল করেছিলাম, নামাজ পড়েছিলাম, রোজা করেছিলাম, আল্লাহ আর একটু আমল সংক্ষিপ্ত হয়েছে, আপনি আমার একটা বার সুযোগ দেন। ও আল্লাহ এই কিয়ামতের ময়দানে আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই আছে, আমার আত্মীয় স্বজন আছে, তাদের কাছে যাব, যাওয়ার পরে 2-3টা নেক আমল নিয়ে ইনশাআল্লাহ আপনার জান্নাতে চলে যাবো, আল্লাহ একটু সুযোগ দেন। এবার আল্লাহ বলবে বান্দা আজকে কিয়ামতের ময়দানে মা তোর কোনো কাজে আসবে না, বাবা তোর কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, আল্লাহর কাছে তারপরে বলবো আল্লাহ একটু সুযোগ দেন না। রব্বুল আলামিন যখন সুযোগ দিবে এবার বাবার কাছে দৌড়িয়ে যাবে, মায়ের কাছে দৌড়িয়ে যাবে, সন্তান সন্ততির কাছে দৌড়িয়ে যাবে, বলবে আমার মাত্র 2টা নেক আমল দরকার, আমার জন্য একটু ব্যবস্থা করে যাও। বাবা বলবে সন্তান 20 বছর 22 বছর 25 বছর তোর জন্য অনেক কষ্ট করেছিলাম রে, কিন্তু আজকে আমি নিজেই নাফসি নাফসি করছি, আমার কি হয় আমার কি হয়, আমি তোরে কিচ্ছু দিতে পারবো না। বলুন আল্লাহ আকবার। মায়ের কাছে যাবে, বলবে মা 10 মাস 10 দিন তুমি আমার পেটের মধ্যে রেখেছিলে মা, ও মা দুনিয়ার সব মানুষ স্বার্থের জন্য আমারে ভালোবেসেছিল, তুমি নিঃস্বার্থ ভালোবেসেছিল, নিজে না খেয়ে খাইয়েছিল, ও মা তোমার জমানো টাকাগুলি ওই বংশের মধ্য থেকে তুমি আমার জন্য ব্যবস্থা করেছিল, ও মা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছিল, আজকে কি তুমি আমার 2টা নেক আমল দিতে পারো না? মা সেদিন বলবে সন্তান 20 বছর 25 বছর তোর জন্য অনেক কষ্ট করেছিলাম রে সন্তান, কিন্তু আজকে আমি মা 2-3টা নেক আমল আমার আমল নামা থেকে তোরে দিতে পারবো না, যা 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 আমার সামনে থেকে দূর হয়ে যা। বলুন আল্লাহ আকবার। কেউ দেখবে না, কেউ আপনার জন্য কাজ করবে না। লিকুল্লি মিন হুম ইয়াউমা ইদিন শানু ইয়ুগনি, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। দেখছেন মায়ের সঙ্গে বাপের সঙ্গে কিয়ামতে দেখা হচ্ছে কি হচ্ছে না? এবং মুহাদ্দিসিনরা এটাও বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ব্যাখ্যা করে, মানুষ মারা যাওয়ার পরে যদি তার রুহটা আইল্লিগিনে যায়, জান্নাতি পরিবেশে যায়, ওই জান্নাতে যদি বাপ মার রুহটা থাকে, দাদা দাদির রুহটা থাকে, প্রিয়জনের রুহটা থাকে, ওই রুহের সঙ্গে সেই জগতে তার দেখা হবে। মারা যাওয়ার পরে জিজ্ঞেস করবে বাংলাদেশে ফ্লাইওভার কয়টা হয়েছে রে, নাকি জিগাইব যে কিরে বাংলাদেশে ফ্লাইওভার কয়টা হয়েছে, পেঁয়াজের কেজি কত, ডিমের হালি কত, জিগাইব না?
ওই জগতে ডিমের হালি নিয়ে কেউ ফিকির করবে না, ফিকির করবে বড় বিষয় নিয়ে, বড় প্রজেক্ট নিয়ে। গুলশান বনানীতে যারা ফ্ল্যাট কিনে, এরা ডিমের হালি নিয়ে চিন্তা করে না। কথা বুঝেন নাই? ডিমের হালি নিয়ে চিন্তা করি আপনি আমি, ওদের কি এগুলো চিন্তা আছে? বেগমপাড়ায় যাদের তিনটা চারটা বাড়ি আছে না, ঠুয়ানি খাইব, ওই জগতে যাবে, ফেরেস্তারা পিড়াইব, কয় বেগমপাড়ায় বাড়ি কিনছিলি কেন।